আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বিভিন্ন কারণে আলোচিত অনেকে তার বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা নিয়ে মৃদু সমালোচনা করেন এবং এটি সমালোচনা করেন তার প্রতি যে শত্রুতা পোষণ করে তা নয় এই কারণে হল তার চরিত্রটি আমার কাছে কেন জানি মনে হচ্ছে কৌতূহলী একটি চরিত্র তার অভিব্যক্তিতে অনেক নিষ্পাপ বিষয়াদি রয়েছে সহজ সরল বিষয়াদি রয়েছে এবং চেহারা ছুরোতে আচার আচরণে কথাবার্তা একটি ভালো মানুষের ছাপ রয়েছে তিনি বাংলাদেশের অত জটিলতা বুঝেন না রাজনীতির কুটিলতা বুঝেন না এবং যেটি তার কাছে ভালো মনে হয় তিনি সেটি বলে ফেলেন এবং অতি সম্প্রতি রাশিয়ার কাছ থেকে একটি প্রস্তাব এসছে বাংলাদেশে সে প্রস্তাব হলো যে রাশিয়া বলেছে বাংলাদেশকে তাদের তেল ক্রয় করার জন্যে এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের এক একগুচ্ছ প্রস্তাবনা এসছে এখন এই প্রস্তাবনাটি কিভাবে গ্রহণ করা যায় এটি নিয়ে বাংলাদেশ চিন্তাভাবনা করছে কিন্তু চিন্তাভাবনা করে তারা কোনো কুল কিনারা করতে পারছে না এবং এই যে কুল কিনারা করতে পারছে না এই কথাটি তিনি হাসি মুখে অত্যন্ত প্রাণবন্ত ভাষায় যেভাবে বর্ণনা করেছেন এই রকম বর্ণনা আমি কখনো শুনিনি আমার খুব ভালো লেগেছে এই কারণে ভালো লেগেছে যে তিনি খুব সহজ সরল ভাষায় সত্য কথাটি বলেছেন তিনি বলেছেন যে দেখুন আমরা গরিব দেশ তো এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেন আমরা গরিব দেশ ছোট অর্থনীতির দেশ ছোট দেশ আমাদের সঙ্গে সবাই মাতব্দৈরী দেখায় কিন্তু এতদিন পর্যন্ত আমাদের অর্থমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সবাই বলার চেষ্টা করেছিলেন যে আমরা অনেক বড়লোক লোক দেশ আমরা ভারত তো আমাদের কাছে কোনো ব্যাপার না সিঙ্গাপুর মালয়েশিয়া তাও কোনো ব্যাপার না আমরা এখন ইউরোপ এবং আমেরিকার সমপর্যায়ের দেশ তো সেই ধারা থেকে বের হয়ে যখন পররাষ্ট্রমন্ত্রীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী সরাসরি জাতির সামনে বললেন যে আমরা গরিব দেশ এই যে তার যে সত্য ভাষণ এজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের রাজনীতিবিদরা যদি এভাবে সরলভাবে সরল কথা বলতেন তাহলে লোকজন বিভ্রান্ত হওয়া থেকে বেছে যেত উনি দ্বিতীয় যে কথাটি বলেছেন যে এখনকার বাস্তবতা হলো যে আমাদের সামনে এই দুর্বল মুহূর্তে সবাই মাতব্বরি দেখাচ্ছে এবং সবাই বিভিন্ন রকম হাত তৈরি করেছে এবং এক একটার পর একটা শর্ত দিয়ে যাচ্ছে যেমন আমাদের সাহায্যকারী সংস্থাগুলো রয়েছে আন্তর্জাতিক যাদেরকে বলা হয় দাতা সংস্থা এখন এই দাতা সংস্থা আজ পর্যন্ত গত কয়েক বছর ওইভাবে কোনো টাকা পয়সা দেয়নি আর এখন তো দিচ্ছে না কিন্তু তারা কোনো টাকা পয়সা দিচ্ছে না কিন্তু প্রায় সুযোগ পেলি বা সবসময় তারা এই বিভিন্ন দপ্তরে যাচ্ছে বিভিন্ন মন্ত্রীদের সাথে দেখা করছে এবং একগুচ্ছ বিভিন্ন রকম জটিল শর্ত দিয়ে বলছে এটা করো ওটা করো ওটা করো কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য যে নগদ অর্থ দরকার সেইভাবে তারা না এবং যেভাবে শর্তহীন অর্থ দরকার কেননা আমরা এখন যে ক্রাইসিস গুলো পার করছি রোহিঙ্গাদেরকে নিয়ে আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাজারের ডলারের সরবরাহ টাকার মূল্যবান ধরে রাখা এবং আমাদের উন্নয়ন প্রকল্পগুলো চালু রাখা থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করার জন্য যে অবাধ অর্থনৈতিক গতি দরকার এই জন্য যে বৈদেশিক মুদ্রা সরবরাহ দরকার এই সরবরাহ করার জন্য দাতা সংস্থাগুলো বা বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তারা যেভাবে আমাদেরকে সাহায্য করা দরকার তারা কিন্তু ঠিক সেইভাবে সাহায্য না করে উল্টো আমাদের কাজ করবে কথাবার্তায় তারা বিভিন্ন রকম শর্ত দিয়ে আমাদেরকে একেবারে হতোদম করে দিচ্ছে এই কথাটা কিন্তু আমাদের যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সাবলীলভাবে তিনি বলেছেন দ্বিতীয় কথার পরে তৃতীয় যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেটি হলো যে রাশিয়া থেকে তেল এবং গ্যাস কিভাবে ভারত আমদানি করছে এবং কিভাবে পশ্চিমা যে নিষেধাজ্ঞা তারা সেটা মোকাবেলা করছে এই বিষয়ে ভারতের বুদ্ধি এবং পরামর্শ আমাদের দরকার এবং সেই পরামর্শ এবং বুদ্ধি নেওয়ার জন্য আমরা আবেদন করেছি বা আমরা চেয়েছি তো এই কথাটি আমি এখানে সাধারণত যেটি শব্দটা ব্যবহার করেছি সেটি হলো ভিক্ষা চেয়েছে ভারতীয় বুদ্ধির এই ভিক্ষা চাওয়ার শব্দটির অর্থ এই বিনয়ের সঙ্গে কোনো কিছু প্রার্থনা করা এর কারণ হল আপনি বস্তুগত কোনো বিষয় যখন কারো কাছে চাইবেন এটার বিনিময় থাকে কিন্তু অবস্তুগত বিষয় অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা মেধা বা প্রযুক্তি এটি যদি কারো কাছ থেকে পেতে হয় তখন কেবলই মাত্র ভিক্ষার হাত ছাড়া কখনোই এই জিনিসটি পাওয়া যায় না এর কারণ হলো কেউ যদি আপনাকে বুদ্ধি দেয় পরামর্শ দেয় অন্তরে অন্তঃস্থল থেকে সুপরামর্শ সুবুদ্ধি যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে অবনত মস্তকে মাথা নুইয়ে প্রার্থনারত অবস্থায় যেভাবে মানুষ কোনো কিছু দাবি করে চায় দেবতার কাছে চায় আরসের মালিকের কাছে চায় সেটিরই পৃথিবীর যে ভার্সন রয়েছে সেই ভার্সনে অর্থাৎ মানুষের কাছে যতটা ছোটো হওয়া সম্ভব যতটা বিনয় হওয়া সম্ভব যতটা নিজেকে ক্ষুদ্র বানানো সম্ভব ঠিক সেই জিনিসটি যদি আপনি না করতে পারেন তাহলে কখনই কেউ আপনাকে ভালো পরামর্শ দেবে না খারাপ পরামর্শ দেবে তো ভারতের সাথে আমাদের যে সুসম্পর্কর কথা বলা হতো এটি এখন সুসম্পর্কর পর্যায়ে নেই এটি এখন খারাপ সম্পর্কের পর্যায়ে রয়েছে তো এই খারাপ সম্পর্কের পর্যায়ে যদি ভারতের কাছে বুদ্ধি চাওয়া হয় এবং সেই বুদ্ধি যদি যেন তেনভাবে চাওয়া হয় আর তারা যদি এই বুদ্ধির সঙ্গে যদি কিছু কূট বুদ্ধি যুক্ত করে দেয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে অর্থাৎ আমরা রাশিয়ার তেলও পাবো না এবং রাশিয়ার কোনো সহযোগিতা পাবো না আর অন্যদিকে পশ্চিমাদের যে স্যাংশন এটি বন্ধ হয়ে যাবে ফলে ভারতের কাছে আমাদের যে অবনত হওয়া তাদের মন জয় করা এবং তাদের কাছে নিজেদেরকে সমর্পণ করার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে সেই প্রবৃত্তি অনুসরণ করতে হবে যে প্রবৃত্তি একজন ভিক্ষুক করে থাকে কোনো দাতার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য তো এই কারণে আমি মূলত আসলে এখানে ভিক্ষা শব্দটি ব্যবহার করেছি বোঝার জন্য গ্রামেটিক্যালি বোঝার জন্য কারণ এখানে আমরা বলতে পারতাম সাহায্য চেয়েছে পরামর্শ চেয়েছে কেউ কাউকে এইভাবে আসলে পরামর্শ দেয় না পরামর্শ সত্যিকার অর্থে যেটি গুরুত্বপূর্ণ পরামর্শ সেটি পাওয়ার জন্য অনেক কাঠ পোড়াতে হয় অনেক বছর সাধনা করতে হয় এবং অনেক বিদ্যা অর্জন করতে হয় কারো পরামর্শ পাওয়ার জন্য এবং পরামর্শ ধারণ করার জন্য তো এই কারণে আমি এখানে আসলে শব্দটি ব্যবহার করেছি এটি কেবলই মাত্র যে এই ক্ষেত্রে প্রযোজ্য তা নয় আপনার আমার সকলের ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি কারোর কাছে টাকা চাই পয়সা চাই বাড়ি চাই গাড়ি চাই সেক্ষেত্রে এক ধরনের ডিল হবে বিনিময় হবে কিন্তু কারোর যদি দোয়া চাই আশীর্বাদ চাই সেখানে এক ধরনের ডিল কিন্তু কারোর যদি পরামর্শ চাই বুদ্ধি চাই তাহলে যার কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করতে হবে তার অনুগ্রহ ভাজন হিসেবে আমাকে প্রমাণ দিতে হবে এবং আমাকে প্রমাণ দিতে হবে যে আমি মন থেকে চাচ্ছি এবং তার এই পরামর্শ ছাড়া বুদ্ধি ছাড়া এই মুহূর্তে আমার অন্য কোনো বিকল্প নাই তখনই আপনি এক লোকের কাছ থেকে সত্যিকার অর্থে একটি ভালো বুদ্ধি পাবেন এরপরে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা হলো ভারত অনেক কিছু পারে এর কারণ হলো ভারত বড় দেশ বড়ো অর্থনীতির দেশ তারা একই সঙ্গে রাশিয়াকে তারা কন্ট্রোল করতে পারে এবং তারা পশ্চিমাদেরকেও কন্ট্রোল করতে পারে কিন্তু আমরা যদি এই কাজটি করতে যাই সঙ্গে সঙ্গে পশ্চিমা দুনিয়া আমাদেরকে স্যাংশন দিয়ে দেবে এবং আমরা এখন যে ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করছি সেই এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কিং সিস্টেমে প্রবলেম হবে আমাদের বিদেশ থেকে যে ফরেন রেমিটেন্স আসছে সেই রেমিটেন্সের প্রবলেম হবে ফলে পুরো অর্থনীতির চাকা একেবারে থমকে দাঁড়াবে তো এটিও কিন্তু অত্যন্ত নির্মম সত্য বাস্তবতা এবং এই বাস্তবতাকে মোকাবেলা করাতে পারার যে ক্ষমতা এটি কি বলা হয় দ্য লিডারশিপ কোয়ালিটি দ্য ইউনিভার্সাল লিডারশিপ কোয়ালিটি এবং সেই লিডারশিপ কোয়ালিটি এখন প্রমাণ করার সময় এসছে পররাষ্ট্রমন্ত্রীর এবং প্রমাণ এসছে সময় এসছে আমাদের প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তিনি সত্যিকার অর্থে একজন বিশ্ব নেতা বা বাংলাদেশের দেশনেত্রী বা তার দলের যারা লোকজন বলে বেড়ান যে তার এটা আছে ওটা আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এবং এই জিনিসগুলো যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের যে অর্থ পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো বুমেরাং হবে এবং আমাদের যে অর্থমন্ত্রী যে বিষয়গুলো ইদানিংকালে এই বিদেশ থেকে পাচারকৃত টাকা বাংলাদেশে আনার ব্যাপারে যে পরিকল্পনা নিচ্ছেন এগুলোও কিন্তু আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে এর কারণ হলো এগুলো ধারণ করার এবং এইগুলোকে বাস্তবায়ন করার এবং এইগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যে মাস্টার প্ল্যান দরকার যে ভালো মানুষ দরকার যে দক্ষ জনশক্তি দরকার সেগুলো না আনলে কোনো অবস্থাতেই এগুলো মানে আপনার ভালো ফলাফল দেবে না যেমন এই বুদ্ধির কথাই বলি এখন আপনার যদি বুদ্ধি না থাকে অঙ্কর ব্যাপারে যে দুই যোগ দুই এটা যোগ করলে চার হয় একটা স সাধারণ অঙ্ক যোগ যোগফল ফল এটি যদি আপনার জানা না থাকে আর আপনি যদি আলবার্ট আইনস্টাইনের কাছে বা স্যার আইজাক নিউটনের কাছে অঙ্ক শিখতে যান এবং তারা খুব আন্তরিকতা নিয়ে আপনাকে অনেক অঙ্ক শেখালো আপনি কি শিখবেন বলেন তো আপনার তো রক্তবমি হয়ে যাবে রীতিমতো এখন যেখানে পুরো পরিস্থিতি মূল্যায়ন করার মতো কূটনৈতিক সক্ষমতা আমাদের নেই সাধারণ কমন সেন্স নেই বুদ্ধি নেই এবং আমরা ভিতর সন্ত্রস্ত অবস্থায় সকালে এক কথা বলছি বিকেলে এক কথা বলছি তো সেখানে যদি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বুদ্ধি দেন নরেন্দ্র মোদী বুদ্ধি দেন অমিত শাহ আমাদেরকে বুদ্ধি দেন কিংবা ওখানে যে সকল আহ ঝানো ঝানো বাঘা আমলা রয়েছে তারা যদি আমাকে বুদ্ধি দেন সেই বুদ্ধিটা শোনার জন্য যে প্রজ্ঞা দরকার স্মরণ রাখার জন্য যে প্রজ্ঞা দরকার এবং সেগুলো স্মরণ রেখে পরবর্তীতে আবার সেগুলো মূল্যায়ন করার জন্য যে বিবেচনা শক্তি দরকার এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য যে সাহস শক্তি এবং সামর্থ্য দরকার সেটি যদি আমাদের না থাকে তাহলে অন্যের যে বুদ্ধি এই বুদ্ধি আমাদের জন্য আত্মহত্যা সামিল মানে একযোগটা গোখরা সাপ যদি আপনাকে কামন দেয় এটি আপনার জন্য যতটা না বিপজ্জনক তার চেয়ে বেশি বিপজ্জনক হলো যে আপনি যদি নির্বোধ হন বা আপনার যদি বুদ্ধি শুধু ওই পর্যায়ে না হয় কিন্তু আপনি তার সাথে অনেক শক্তিশালী বুদ্ধিমত্তা বা প্রখর জ্ঞান সম্পন্ন কারো যদি সাজেশন নিয়ে চলার চেষ্টা করেন তাহলে সেটি ওই যে গোকরা সাপের কামড়ের চাইতেও আপনার শরীরে আরও বেশি বিষক্রিয়া সৃষ্টি করবে তো কাজই ভারতের বুদ্ধি চেয়েছেন এটা ভালো কথা কিন্তু ভারতের বুদ্ধি অনুযায়ী চলার মতো আপনার কতটুকু ক্ষমতা রয়েছে আপনার মন্ত্রণালয়ের কতটুকু ক্ষমতা রয়েছে আপনার দেশের কতটা সক্ষমতা রয়েছে সেটি কিন্তু এখন বোঝার বিষয় বিবেচনার বিষয় আর ভারত কেন আপনাকে বুদ্ধি দিবে এই বিষয়টাও কিন্তু বিবেচনার বিষয় এবং সেই বিষয়টি যদি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বিবেচনা করেন এবং সুস্থভাবে সুন্দরভাবে বিবেচনা করার জন্য তিনি যদি একটু সিলেটে ঘুরে আসেন এখন বন্যার পানিতে সিলেট সয়লাভ এবং তিনি ইতিপূর্বে একবার নৌকায় করে সেখানে গিয়েছেন এবং সেই তার যে নৌকা ভ্রমণ বন্যার পানিতে নৌকার ভ্রমণ নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে এবং সেই ট্রলের সাথে আবার সিলেটের যা আঞ্চলিক খুব জনপ্রিয় দানি গান আইলোরে নয়া দামান এই গানটি বাজি অনেকে ঠাট্টা করার চেষ্টা করছে তা আমি মনে করি যে তারা তাদের মতো ঠাট্টা করে মাননীয় মন্ত্রী আবার যেতে পারেন এবং সেখানে তিনি গিয়ে আবার তার মনকে স্থির করার জন্য চিত্তকে স্থির করার জন্য তিনি সেই মানুষের সান্নিধ্যে যেতে পারেন বন্যার সান্নিধ্যে যেতে পারেন দুঃখ দুর্দশার সান্নিধ্যে যেতে পারেন তখন তার বুদ্ধি আরো শানিত হবে প্রখর হবে এবং সেই প্রখর বুদ্ধি তিনি যদি ভারতের বুদ্ধি গ্রহণ করেন তাহলে সেটি হজম করার জন্য তার পক্ষে অনেকটা সহজতর হবে মহান আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন আসসালামু আলাইকুম ৱহি বহ